হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হতাশা কি এবং হতাশা দূরীকরণের 10টি উপায়। তো চলুন দেখে নেওয়া যাক। 1, হতাশার কারণ কি সেটা অনুসন্ধান করা। হতাশা দূর করতে হলে প্রথমেই যেটা করণীয় সেটা হলো কি কারণে হতাশা ভুগছ সেটাকে অনুসন্ধান করা এবং তারপরে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। তাই সর্বপ্রথম হতাশার কারণ খোঁজো এবং সেই কারণ অনুযায়ী সেটাকে কাটানোর জন্য পদক্ষেপ গ্রহণ করো। 2, মনের কথা বা সমস্যা খুলে বলো। অনেক সময় আমরা মনের কথা মনে জমাতে থাকি বা কোনো সমস্যার কথা কাউকে জানাই না বা জানাতে ভয় পাই এবং তার ফলে এক ধরনের চাপা হতাশায় ভুগতে থাকি। তোমার মনের কথা যদি কাউকে খুলে না বলো তাহলে কি করে মানুষ তোমার মনের কথা বুঝবে, কি করেই বা তার সমাধান দিবে? এমনও তো হতে পারে যে সমস্যায় তুমি ভুগছো তার সমাধান সামনের ব্যক্তির কাছেই আছে। 3, নিজেকে ব্যস্ত রাখো। হতাশা দূর করার জন্য আরেকটি অন্যতম উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। মানুষের যখন কোনো কাজ থাকে না তখন মানুষ অনেক ধরনের উল্টোপাল্টো চিন্তা করে আর অটোমেটিক ডিপ্রেশনে চলে যায়। তাই সবসময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো, সে যে কোনো কাজই হতে পারে। দেখবে তোমার সময় খুব সুন্দরভাবে কাটছে এবং হতাশা তোমাকে গ্রাস করতে পারবে না। তাই বাস্তবতাকে তুমি যত কাছে টানবে হতাশা ঠিক ততটাই তোমার থেকে দূরে সরতে থাকবে। 4, বন্ধুদের সাথে সময় কাটানো। পৃথিবীতে বন্ধু হলো এমন একটা জিনিস যেখানে কোনো রকম বাধা বিপত্তি নেই কথা বলার। অনেক সময় এমন কতগুলো বিষয় থাকে যেগুলো ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না কিন্তু বন্ধুদের সাথে অনায়াসে বলা যায়। 5, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। অনেক সময় এই পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর জন্য মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একজন সাধারণ মানুষকে সুস্থ স্বাভাবিক থাকার জন্য অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। দিনের পর দিন ঘুম না হলে একজন মানুষ ডিপ্রেশনে চলে যায়। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার। 6, প্রাণ খুলে হাসো। হাসি হলো একটি অমূল্য সম্পদ। মানুষ যদি হাসতে না পারত তাহলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। যে মানুষ যত হাসবে সে মানুষ ততটাই সুস্থ বোধ করবে। হাসি মানুষের মধ্যে জমতে থাকা ক্ষোভ ও দুশ্চিন্তাকে কমিয়ে হালকা করে দেয়। তাই যত পারো হাসো, শুধু হাসা নয় প্রাণ খুলে হাসো, দেখবে তুমি হতাশা মুক্ত হয়ে গেছো। 7, খেলাধুলো করো। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তুমি হতাশা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবে, তাতে শরীর ও মাইন্ড ফ্রেশ থাকবে। 8, বাস্তববাদী হও। মানুষ কি বলছে না বলছে সেদিকে কান না দিয়ে চোখ কান খোলা রেখে বাস্তববাদী হও। মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। কে কি বললো না বললো সেটার দিকে মন না দিয়ে বাস্তবতাকে কাজে লাগিয়ে স্বতন্ত্র হয়ে ওঠো। 9, বই পড়ো। যখন মন খারাপ বা হতাশায় ভুগছ তখন যে কোনো বই পড়ো, গল্প, উপন্যাস, নাটক, জীবনী, যে কোনো বই পড়তে পারো, দেখবে তোমার হতাশা আস্তে আস্তে কমতে থাকবে। 10, ব্যায়াম অথবা মেডিটেশন করো। মানসিক চাপ দূর করে মনকে শান্ত করার জন্য মেডিটেশন একটি অত্যন্ত কার্যকারী ব্যায়াম। 25 মিনিট করে টানা 3 দিন মেডিটেশন করলে তা হতাশা এবং দুশ্চিন্তা অনেকখানি দূর করতে সাহায্য করে। যারা নিয়মিত যোগ করেন তারা তুলনামূলক কম শারীরিক সমস্যা বা হতাশামুক্ত জীবনযাপন করেন। খুব বেশি হতাশাজনিত কারণে মানসিক সমস্যা হলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।